বর্তমান প্রজন্মকে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, আমাদের উচিত ইসলামিক সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া। এ সময় ইসলামী বই মেলার আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি লেখকদের প্রতি ইসলামিক সংস্কৃতি ও আদর্শিক সৌন্দর্য তুলে ধরার আহ্বান জানান। সেই সঙ্গে অতীতে যে সুযোগ পাওয়া যায়নি এখন সেটা এসেছে, তাই সবাইকে ইসলামের সৌন্দর্য তুলে ধরে নতুন প্রজন্মকে সঠিক পথ ধরে রাখার আহ্বান জানান তিনি। আমরা চাই এই বই মেলা আমাদেরকে সেই মেসেজটাই দিবে, আমরা আবার জেগে উঠতে চাই, আমাদের বিশ্বাস নিয়ে ষড়যন্ত্র হয়েছে, আমাদের কালচার নিয়ে ষড়যন্ত্র হয়েছে, আমাদের কালচারাল আগ্রাসনে এত বেশি ছিল যে আমাদের পারিবারিক বন্ধনগুলোকেও নষ্ট করা হয়েছে এবং নড়বড়ে অবস্থায় আমাদের পারিবারিক বন্ধনগুলা।